বিয়া শাদি হলে তো স্বামীর ঘরেই থাকতাম, তাহলে কার প্রতিবেদনের সামনে আসতাম? পরের বাসায় কাম করি, 4000 টাকা বেতন, অনেক কষ্টের মতো দিনকাল চলতেছে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? কাজল। কাজল আপু কেমন আছেন আপনি? তো রাখছে ভাই, ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি। তা আপনি এতদিন কোথায় ছিলেন? বিয়ে শাদি হয়েছে, স্বামীর সংসার টংসার করতেছেন নাকি আসলে কি অবস্থায়? দেখা টাকা যায় না, খোঁজ খবর নাই, অনেকদিন পর আসলেন। বিয়ে শাদি হলে তো স্বামীর ঘরেই থাকতাম, তাহলে কার প্রতিবেদনের সামনে আসতাম? তো খোঁজ খবর নাই কেন, আপনি কোথায় ছিলেন? কোথায় খোঁজ খবর নাই, এই অনেক কষ্টের পরেই আসছি, ভিডিওর সামনে আসছি। বাবা তো চলে গেছে, তার কোনো খোঁজ খবর নাই, মাও চলে গেছে, কারো কোনো খোঁজ খবর নাই। একটা ছোটো বোন নিয়ে আসি, ছোটো বোনটারে অনেক কষ্ট করে মানুষ করতেছি, পরের বাসায় কাম করি, 4000 টাকা বেতন, অনেক কষ্টের মতো দিনকাল চলতেছে। আচ্ছা আচ্ছা, এর আগে একটা ভিডিও করছিলেন, সেখানে তো মানুষ অনেক রকমের সাড়া দিয়েছে, অনেকে বিয়ে করতে চেয়েছে, যোগাযোগ করতে চেয়েছে, তা আসলে তারা কি কি ধরনের কথা বলছে বা তাদের সাথে কি যোগাযোগ করেছেন? তাদের সাথে কেউ তো আমার পাশে থাকে না, সহযোগিতা করে না। কি বলতো তারা ফোন দিয়ে, আসলে কি বলতো? কি তারা তো কি বলবে, তারা তো কেউ পাশে থাকে না, দায়িত্ব করে না, সহযোগিতা করে না, পাশে থেকে কাউ কেউ সহযোগিতা করে না, খালি সবাই খালি মজাই না, কেউ পাশে থাকে না, পাশে থাকে না। আচ্ছা আচ্ছা, তা আপনার আগের আগের জীবনের কি কাহিনী সেটা একটু বলেন, এই ভিডিওটা নতুন করে যারা দেখবে বা যারা একটু শুনবে। আপনার কি বিয়ে শাদি হয়েছিল কিনা? না ভাই, আমার বিয়ে শাদি হয় নাই, আমার 10 বছর থেকে বাপ মা ছাড়া, আজকে 15-16 বছর চলতেছে, 18 বছর পড়ছে। বোনটারে নিয়ে অনেক কষ্টে আছে, দুঃখে আছে, যদি কেউ ভালোবাসে পাশে থাকতো, দায়িত্ব নিতো, সহযোগিতা করতো, সে যদি ভালোবাসে বিয়া করতো, আমি বিয়া বসতাম। আচ্ছা আচ্ছা, এখন থাকেন কোথায় আপনি? আমি থাকি ঢাকাতে। থাকি ঢাকাতেই আছেন? রুম ভাড়া থাকি। রুম ভাড়া থাকেন, কি কাজ করে দিন চলতেছে, কাজ করেন কি? এই তো বাসা বাড়িতে কাম করি, 4000 টাকা বেতন। ওই কাজ বাসা বাড়ির কাজ না, রুম ভাড়া পড়ছে, দিতে পারি না। আচ্ছা আচ্ছা, তো যেভাবে ইনকাম সেইভাবে ব্যয় করে আসলে চলা উচিত। তাহলে ভিডিওর সামনে আসছেন, কেউ যদি বিয়ে শাদি করতে চায় তাহলে তো করবেন নাকি? হ্যাঁ। সেটা কিরকম মানুষ হলে করবেন? কিরকম মানুষ, যে আমার দুঃখ বুঝবে, আমার পাশে থাকতে, আমার দায় দায়িত্ব নেবে, আমার সুখ দুঃখ ভাগ করে নিবে, সে যদি সারা জীবনের লিগে আমার দায়িত্ব নেয়, তার কাছে আমি সারা জীবনের লিগে চলে যাবো। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? সে ফোন নাম্বারে, নাম্বারটা কি মুখস্থ আছে? না মুখস্থ না। দেখে বলতে পারবেন? তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01759469316। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি কেউ যদি কথা বলে, আমি কথা বলবো, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আমাকে কেউ খারাপ ভাষায় কেউ কথা বলবেন না, খারাপ কথা বলবেন না। যে খারাপ কথা বলে তার খারাপ কথায় সায় দিবেন না, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।